তৃণমূল হঠাৎ তৃণমূল হবে না, দুর্নীতি থেকে দূরে থাকুন, প্রশিক্ষণ শিবিরে বিজেপি বিধায়ক এবং সাংসদদের বার্তা, প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়া দলের কেন্দ্রীয় নেতৃত্বে। এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিজেপি সূত্রে। সিএএ লাগু হবে বিষয়টা নিয়ে কোনো নেতিবাচক মনোভাব মানুষের মধ্যে ছড়াবেন না। সিএএ লাগু না হলে মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিলে কি কি করণীয় নেতৃত্বের, সেটা নিয়ে আলোচনা প্রশিক্ষণ শিবিরে। ঠিক কি কি আলোচনা হচ্ছে আমরা জানবো, কথা বলবো আমাদের রিপোর্টার বিট্টু রায়চৌধুরীর সঙ্গে। বিট্টু, এই চিন্তন শিবিরে, এই প্রশিক্ষণ শিবিরে ঠিক কি কি আলোচনা হচ্ছে, কি কি বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে রাজ্য নেতৃত্বকে দেওয়া হচ্ছে? রেজা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তৃণমূলকে হটাতে গেলে তৃণমূল হলে চলবে না, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত হলে হবে না কোনো বিজেপি বিধায়ককে বা সাংসদকে। তার পাশাপাশি যাতে কোনো রকম স্বজন পোষণ না হয় সেই বিষয়টার দিকেও বিশেষ নজর রাখতে হবে, এবং যে হারে চারিদিকে সন্ত্রাস দেখা দিচ্ছে সেই সন্ত্রাসের কোনোভাবে কাণ্ডারি হবে না বিজেপি, এই নির্দেশ কার্যত দেওয়া হয়েছে প্রশিক্ষণ শিবির থেকে। এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সিএএ লাগু। তুমি যেটা জানো যে ইতিমধ্যে বিজেপির অভ্যন্তরে যেটা আলোচনা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে রাজ্যজুড়ে সিএএ লাগু হবে, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের তরফে যদি বাধাদান করা হয় সেক্ষেত্রে বিজেপির যারা বিধায়করা রয়েছেন বা সাংসদরা রয়েছেন তাদের কী কী করণীয় সে বিষয়টা নিয়েও চলছে না, বিশ্লেষণ চলছে এই চিন্তন, এই বলতে গেলে এই প্রশিক্ষণ শিবিরে। তার পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, নেতৃত্বের মধ্যে বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনা ইতিমধ্যে গৃহীত হতে চলেছে এমনটাই আমরা খবর পাচ্ছি, যদিও নেতৃত্বকে আরও শক্তিশালী হতে হবে, আরও সাংগঠনিক দিক থেকে আরও দলকে শক্তিশালী করতে হবে এমনটাই কার্যত বার্তা দেওয়া হয়েছে প্রশিক্ষণ শিবির থেকে। কাজেই পঞ্চায়েত নির্বাচনের আগে বা আগামী দিনে যে ইলেকশনসগুলো রয়েছে সেগুলোর প্রেক্ষিতে বিজেপি সাংগঠনিক দিক থেকে যাতে অত্যন্ত শক্তিশালী হয় এবং কোনোভাবে যাতে দুর্নীতিগ্রস্ত না হয় সেই জন্যই মূলত এই নিদান দেওয়া হয়েছে বিজেপির তরফে, এবং নিদান দিয়েছে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে অমিত মালব্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তৃণমূলকে হটাতে গেলে তৃণমূল হলে চলবে না, এই বক্তব্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ শিবিরের অভ্যন্তরে। রেনেসা বিট্টু আমাদের সঙ্গে থাকো, আমরা দর্শকদের আরো একবার জানিয়ে দিই, আমাদের রিপোর্টার বিট্টু রায়চৌধুরী একেবারে যেটা আমাদের জানালো যে এই যে প্রশিক্ষণ শিবির, এই যে চিন্তন শিবির যার আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির তরফ থেকে, তারা এসেছেন এবং রাজ্য নেতৃত্বকে প্রশিক্ষণ দেওয়া মানে বুঝিয়ে দেওয়া যে তাদের আগামী দিনের রোডম্যাপ কী হবে, কীভাবে তারা চলবেন। আর সেটা বলতে গিয়ে যে যে বার্তাগুলো উঠে আসছে তার মধ্যে অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলো তৃণমূলকে হটাতে গেলে তৃণমূলের মতো হলে চলবে না, এবং এটা বলার মাধ্যমে আসলে বুঝিয়ে দেওয়া, আসলে বুঝিয়ে দেওয়া বিজেপির নিচু স্তরের কর্মীদের এবং যারা এরাজ্যে দলের কাণ্ডারি তাদের যে দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। বিট্টু আমাদের সঙ্গে থাকো, আমরা চলে যাব সৌরজ্যোতি ব্যানার্জি বৈদিক ভিলেজের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে। সৌরজ্যোতি, তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই যে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে মূলত আগামী দিনে বিজেপির এরাজ্যের নেতাদের, সেটা রাজ্য স্তরে হোক এবং সেখান থেকে ধীরে ধীরে তৃণমূল স্তরে হোক, তাদের রোডম্যাপ কী হবে, কীভাবে চলবে, একুশের নির্বাচন থেকে কী কী শিক্ষা নিতে হবে তাদের, সেগুলোই বোঝানো হবে, সেখানে এক্স্যাক্টলি কী কী বলা হবে? দেখো, আজকে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শিবির, এবং এই প্রশিক্ষণ শিবির ইতিমধ্যেই সকাল 9টা থেকে তাদের যে আলাদা আলাদা বৈঠক রয়েছে, বিভিন্ন সেশন, সেই সেশনের বৈঠক চলছে। এবং যেমনটা এই মুহূর্তে সূত্রের খবর, গতকাল তুমি দেখেছো গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যেটা বক্তব্য ছিল, মূল বক্তব্য হচ্ছে ইডি, সিবিআই, আয়কর বিভাগ, এই এই সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক সুবিধার্থে বিজেপি ব্যবহার করছে নির্বাচনের আগে। এবং এই বিষয়টি নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য হচ্ছে শাসক দলের একাধিক নেতা, একাধিক মন্ত্রী, তাদের বিরুদ্ধে ভুয়ো কেস তৈরি করা হচ্ছে, নির্বাচনের আগে তদন্তকে প্রভাবিত করবার একটা চেষ্টা চলছে যাতে জনমানসে তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত সেই বিষয়টিকে প্রকট করা যায়। এবং যেমনটা জানা যাচ্ছে যে জনপ্রতিনিধি যারা এই বৈঠকে যোগ দিয়েছেন, আগামী কালকে পর্যন্ত এই বৈঠক হবে, সেই বৈঠকে বিল সন্তোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি থাকবেন। তার আগে কিন্তু জনপ্রতিনিধিদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের একটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, যেন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত প্রকট করা, সেটা যেমন একটা বড় বিষয়, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে আসছে ঠিকই, তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে শাসক দলের যে বক্তব্য সেই বক্তব্যের পাল্টা প্রচার কিন্তু করতে হবে, যেন কোনোভাবেই ইডি, সিবিআই,
সিবিআই এর মত তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রীয় সংস্থাগুলি রাজনৈতিক মদত পুষ্ট এই বার্তা মানুষের কাছে না যায় জনমানুষে তার বিরূপ প্রতিক্রিয়া না হয় বা এই যে ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বয়ং শাসিত সংস্থা তারা নিজেদের উদ্যোগে কাজ করে দুর্নীতি দমনে কাজ করে সেই বিষয়গুলি নিয়েও কিন্তু পাল্টা প্রচার ইতিমধ্যেই শুরু করতে হবে তুমি দেখেছো যে গতকাল বৈঠকে বিভিন্ন আলোচনা হয়েছে সেই বৈঠকের মধ্যে যেমন নির্বাচনটা সামনে এই মুহূর্তে মূল উদ্দেশ্য একদিকে পঞ্চায়েত নির্বাচন অন্যদিকে কথা যেমন তুমি বলছো সেই পার্টটা আমাদের বিট্টুও বলেছে কিন্তু আমি তোমার কাছে আরো একটু পরিষ্কার হয়ে নিতে চাইবো সিএএ লাগু নিয়ে যে যে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে যে বার্তা এসেছে যে বিষয়টা নিয়ে কোনো নেতিবাচক মনোভাব মানুষের মধ্যে ছড়াবেন না এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাধা আসে কি কি করতে হবে সেটাও বুঝিয়ে বলা হয়েছে তুমি জানো যে মতুয়া ভোট ব্যাংক এবং তার পাশাপাশি যেভাবে সিএএ নিয়ে প্রচুর মানুষ তারা তাকিয়ে রয়েছেন প্রায় সেই সেই জায়গা থেকে কেন্দ্রীয় নেতৃত্বের এই যে বার্তা সেই বার্তাটা এক্স্যাক্টলি কি রাজ্য নেতৃত্বের কাছে আমাদের বল দেখো প্রথম থেকেই বিজেপি নেতৃত্ব তারা জানাচ্ছেন যে নাগরিকত্ব সংশোধনী আইন এই রাজ্যে লাগু করা হবে সেটা যেমন এই রাজ্যের নেতৃত্ব তারা মানুষের কাছে বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছেন একই সঙ্গে কেন্দ্রীয় নেতা একেবারে তুমি দেখেছো অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতিটি সফরেই কিন্তু এই সিএএ নিয়ে প্রচার একটা অন্য মাত্রা যোগ হয় অপরদিকে যেই মুহূর্তে এই নাগরিকত্ব সংশোধনী আইন চালু করবার কথা প্রথমে উঠেছিল একেবারে বিধানসভা নির্বাচনের আগে তার মধ্যে অবশ্যই মতুয়া ফ্যাক্টর ছিল বিভিন্ন ফ্যাক্টর কাজ করেছিল এবং সেই বিষয় নিয়ে দেখা গিয়েছিল যে রাজনৈতিকভাবে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্ব কিন্তু এই বিষয়টি নিয়ে লাগাতার প্রচার করেছিলেন যে সাধারণ মানুষকে বঞ্চিত করার রাজনীতি শুরু হলো এই বিষয়টি নিয়ে যেন জনমানসে কোনো ভুল বার্তা না যায় সেই বিষয়টি কিন্তু একেবারে নির্বাচনের অনেক আগেই দলের নেতৃত্বকে বুঝিয়ে দেওয়া হলো সেই যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো নেতিবাচক বার্তা না যায় পরোক্ষে এই যে রাজনৈতিককে সেই বার্তা বুঝিয়ে দেওয়া হলো সেই বার্তা দিয়ে দেওয়া হলো আজকে দ্বিতীয় দিন আগামী কালও একটা সেশন রয়েছে অতএব সেদিকে আমরা নজর রাখবো স্নেহাশিষ চক্রবর্তী এই বিষয়ে কি বলেছেন আপনাদের শোনাব বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার ইডি এবং সিবিআই এর মতো স্বশাসিত সংস্থাগুলোকে সম্পূর্ণ রাজনীতির কারণে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করার জন্য কাজে লাগাচ্ছে এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বিজেপির মধ্যে অনেক নেতা আছে যাদের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ আছে অভিযুক্ত অনেক নেতা আছে তারা কিন্তু বিজেপিতে যেহেতু রয়েছে তাদের দিকে কোনো দৃষ্টিপাত ইডি বা সিবিআই নেই শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে কারণ আগামী ২৪-এর যে লোকসভা নির্বাচন আছে বিজেপির সব থেকে ভয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাংলার উপরে আঘাত আনতে হবে এক দু নম্বর হচ্ছে ২১-এর নির্বাচনে ওরা যেভাবে পর্যদস্ত হলো অত স্ট্রেংথ ব্যবহার করার পরে যেভাবে বাংলার মানুষ প্রত্যাখ্যান করলো তাই বাংলাকে সবসময় হেনস্থা করার একটা মানসিকতা নিয়ে ওরা কাজ করছে